কাজ, শক্তি এবং ক্ষমতা। তথাকথিত এককের আন্তর্জাতিক ব্যবস্থায় যেটা মেট্রিক এককের উপর ভিত্তি করে এবং যেটা বৈদ্যুতিক একক যা আমরা ব্যবহার করি তার উপর ভিত্তি করে। কাজ এবং শক্তি উভয়ের একক একই, একে জুল বলে। জুলের সংজ্ঞা বোঝার জন্য আমাদের প্রথমে আন্তর্জাতিক একক ব্যবস্থায় বলের একটা সংজ্ঞা বুঝতে হবে। ইংরেজ পদার্থবিদ আইজ্যাক নিউটনের নাম অনুসারে যার নাম নিউটন, এক কিলোগ্রাম ওজনের কোনো বস্তুকে সেকেন্ডে 1 মিটার গতি দিতে প্রয়োজনীয় বলকে 1 নিউটন বলে, যার অর্থ 1 সেকেন্ড পরে 1 কিলোগ্রাম ভর 1 মিটার যাবে, 2 সেকেন্ড পর 2 মিটার যাবে। কাজকে প্রকাশ করা হয় বল, সময় এবং দূরত্বের মাধ্যমে এবং শক্তিরও কাজের মতোই একই একক। জুল হলো কাজের একটি পরিমাণ যা আমরা 1 মিটার দূরত্বে প্রয়োগ করে পাই। যখন আমরা আমাদের বাসা বাড়িতে বৈদ্যুতিক শক্তি চালিত যন্ত্রের কথা বলি, প্রতি সেকেন্ডে যন্ত্র কত শক্তি ব্যবহার করে তা জানতে আগ্রহী না, কিন্তু শক্তি ব্যবহারের হারের পরিবর্তে একক সময়ে যন্ত্র কত শক্তি খরচ করে এই পরিমাণই হলো ক্ষমতা। ক্ষমতা সমান সমান শক্তি অথবা সময়। বৈদ্যুতিক ক্ষমতার ক্ষেত্রে আমরা ওয়াট ব্যবহার করি। 1 ওয়াট সমান সমান 1 জুল পার সেকেন্ড। গুরুত্বপূর্ণ কাজ হলো ক্ষমতা এবং শক্তি গুলিয়ে না ফেলা, যদিও তারা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মনে রাখতে হবে যে শক্তি সরবরাহের হার হলো ক্ষমতা, যা নিজে কোনো শক্তি না। সাধারণ বীজগণিতের সাহায্যে ক্ষমতা ও শক্তি সম্পর্ক নির্ণয় করা যায়। শক্তি সমান সমান ক্ষমতা গুণন সময়। উদাহরণস্বরূপ ওয়াটের সংজ্ঞা থেকে পাই, 100 ওয়াট বাতি এমন একটি ডিভাইস যা প্রতি সেকেন্ডে 100 ওয়াট বৈদ্যুতিক শক্তিকে 100 ওয়াট তড়িৎচুম্বকীয় শক্তিতে রূপান্তরিত করে। যদি তুমি একটি 100 ওয়াট বাতি 1 ঘন্টা ব্যবহার করো, তাহলে তুমি মোট শক্তি খরচ করবে শক্তি সমান সমান ক্ষমতা গুণন সময় সমান সমান 100 জুল পার সেকেন্ড গুণন 3600 সেকেন্ড সমান সমান 360,000 জুল। বৈদ্যুতিক প্রয়োগের ক্ষেত্রে ওয়াট খুবই সুবিধাজনক একক। উদাহরণস্বরূপ বাতির ক্ষমতা নির্দিষ্ট করতে, কিন্তু তোমার মোট শক্তি ব্যবহারের পরিমাণও জানা দরকার হতে পারে যখন বিদ্যুতের বিল নির্ণয় করবে। তুমি দেখতে পারবে যে জুল একক ব্যবহারিক ক্ষেত্রে সুবিধাজনক না। উপরে 360,000 জুল বড় একটি পরিমাণ। এই সমস্যা সমাধানে কিলোওয়াট এককটি ব্যবহৃত হয়। সাধারণত লোকজন অন্য ইউনিটের সাথে কাজ করতে পছন্দ করে, যাকে বলা হয় কিলোওয়াট ঘন্টা। এক কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট সমান সমান 1 ঘন্টায় 1000 ওয়াট শক্তি সরবরাহ হলে, এটা হলো শক্তির একটি পরিমাণ যা একটি চুল শুকানোর যন্ত্র 1 ঘন্টা ব্যবহারের ফলে শক্তি খরচের হিসেব করতে হয়। কত জুল শক্তি ব্যবহৃত হয়েছে শক্তি সমান সমান ক্ষমতা গুণন সময়, 100 জুল পার সেকেন্ড গুণন 3600 সেকেন্ড সমান সমান 360,000 জুল
সমান সমান 3.6 লক্ষ জুল। এটি জুলের বড় একটি পরিমাণ, তাই শক্তির বড় পরিমাণের ক্ষেত্রে কিলোওয়াট ব্যবহার সুবিধাজনক। সূর্য আমাদের কত শক্তি দেয়? ধরো রৌদ্রোজ্জ্বল দিন, রোদেলা দুপুরে সূর্যালোক ভূপৃষ্ঠে প্রতি সেকেন্ডে 1000 ওয়াট শক্তি সরবরাহ করছে। একটি সোলার কোষ 1 বর্গমিটার জায়গা থেকে 15% অর্থাৎ 150 ওয়াট শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারে। পরীক্ষাগারে কোষ আরেকটু বেশি 34% বা 340 ওয়াট রূপান্তরিত করতে পারে। এখন প্রশ্ন হলো বাসা বাড়িতে কত শক্তির দরকার? 15% শক্তি প্রতি সেকেন্ডে ধারণ করলে মোট শক্তি হবে ক্ষমতা সমান সমান ক্ষেত্রফল গুণন 150 ওয়াট বা বর্গমিটার। উপরে সূত্র শক্তি এবং ঘন্টায় প্রকাশ করলে আমরা পাই দিনে উৎপন্ন শক্তি সমান সমান ক্ষেত্রফল গুণন 150 ওয়াট বা বর্গমিটার গুণন ঘন্টার সময়। উৎপন্ন শক্তি ব্যয়িত শক্তি সমান এবং ক্ষেত্রফলের গাণিতিক সমাধান করে। প্রয়োজনীয় প্যানেলের ক্ষেত্রফল সমান সমান দিনে ব্যয়িত শক্তি বা 150 ওয়াট বা বর্গমিটার এক্স ঘন্টায় সময়। ধরি দিনে 5 ঘন্টা ভালো সূর্যালোক পাওয়া যায়। সুতরাং উপরের সূত্র ব্যবহার করে বাসা বাড়ির গড় শক্তি 14 কিলোওয়াটের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। প্রয়োজনীয় ক্ষেত্রফল সমান সমান 14000 ওয়াট মাইনাস ঘন্টা বা 150 ওয়াট বর্গমিটার এক্স 5 ঘন্টা সমান সমান 18.6 বর্গমিটার সমান সমান 200 বর্গফুট। দেখা যায় যে এই আকার 10 ফুট এক্স 20 ফুট ছাদের আকারের তুলনায় নগণ্য, তাই প্রচুর বৈদ্যুতিক ক্ষমতা সরবরাহ করে। তাছাড়া সূর্যের আলোর মাধ্যমে বসত বাড়ির জন্য সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হয় অ্যাম্পিয়ার এবং ভোল্ট। অবশেষে মানুষ কিভাবে অ্যাম্পিয়ার এবং ভোল্ট সবকিছুর সাথে মিলে যায় তা নিয়ে আশ্চর্য প্রকাশ হয়। ভোল্টেজ পরিমাপ করে কতটুকু বৈদ্যুতিক শক্তি একটি নির্দিষ্ট আধানে সরবরাহ হয়। একটি নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন একটি বর্তনীর ভিতর প্রবাহিত হয়। অন্যভাবে এটা বলে যে কত পরিমাণ শক্তি সরবরাহ করলে বর্তনীতে কত পরিমাণ ইলেকট্রন পরিবাহিত হবে। ইলেকট্রনের সংখ্যা পরিমাপ করা হয় কুলম্ব এককে। 1 কুলম্ব 1.6 × 10⁻¹⁹ ইলেকট্রন ধারণ করে। অ্যাম্পিয়ার পরিমাপ করা হয় কত পরিমাণ কুলম্ব প্রতি সেকেন্ডে প্রেরণ করা হচ্ছে, যাকে তড়িৎ প্রবাহ বলে। এইভাবে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ তারের ভিতরে অর্থাৎ 1.6 × 10⁻¹⁹ ইলেকট্রন প্রতি সেকেন্ডে তারের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। এক ভোল্টেজ অর্থাৎ প্রতি কুলম্ব আধান তারের ভিতর দিয়ে প্রবাহিত হলে 1 জুল শক্তি সরবরাহ করে। 2 ভোল্টেজ অর্থাৎ প্রতি কুলম্ব আধানের জন্য 2 জুল শক্তি সরবরাহ হবে। যেহেতু তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ডে কুলম্ব সংখ্যা এবং ক্ষমতা প্রতি সেকেন্ডে জুলের সংখ্যা। আমরা পাই ক্ষমতা ওয়াটে সমান সমান জুল পার সেকেন্ড সমান সমান জুল পার কুলম্ব গুণন কুলম্ব পার সেকেন্ড সমান সমান ভোল্ট গুণন অ্যাম্পিয়ার সমান সমান ওয়াট।
মনে করো উদাহরণস্বরূপ একটি চুল শুকানো যন্ত্র কত তড়িৎ গ্রহণ করে। ধরি চুল শুকানো যন্ত্র 1100 ওয়াট রেট করা। সাধারণ বাসাবাড়িতে পরিবর্তী প্রবাহ 110 ভোল্ট থাকে। সেক্ষেত্রে অ্যাম্পেয়ার সূত্রের সাহায্যে সমাধানের জন্য আমরা 1100 ওয়াট চুল শুকানো যন্ত্র থেকে পাই। অ্যাম্পিয়ার সমান সমান ক্ষমতা অথবা ভোল্ট সমান সমান 1100 ওয়াট বা 110 ভোল্ট সমান সমান 10 অ্যাম্পিয়ার। যদি বাড়ির ফিউজ 15 অ্যাম্পিয়ারে রেট করা থাকে তাহলে দুইটি চুল শুকানোর যন্ত্র একসাথে সংযোগ দিলে তা 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ খরচ করবে প্রতি সেকেন্ডে এবং ফিউজ পুড়ে যাবে।